হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে দিবে। এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ একটি ভিডিও এবং আশা করি আপনারা এই ভিডিও পুরোটা দেখবেন একদম শেষ পর্যন্ত, তাহলে কিছু হলেও আপনারা উপকৃত হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং একটা কমেন্ট করবেন। লাইক এবং কমেন্ট করলে কি হয়, আসলে পরবর্তীতে ভিডিও বানাতে একটু আগ্রহ বোধ করি। তো আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন তাহলে আমরা মূল ভিডিওতে যাই। তো বন্ধুরা, আজকে আমি আপনারা টপিকটি দেখেই বুঝতে পারতেছেন আমি কী নিয়ে কথা বলবো। তো যারা যারা নতুন ইউটিউবে এসেছেন বা যারা ইউটিউবে আসতে চান তাদের জন্য এটা সিম্পল একটা ক্যালকুলেশন। ইউটিউবের যা রিকোয়ারমেন্ট আছে মনিটাইজেশনের জন্য সেটা হচ্ছে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা প্লাস হচ্ছে 1000 সাবস্ক্রাইবার লাগে একটা চ্যানেল মনিটাইজ করে ইনকাম করার জন্য। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম ইজিলি বুঝিয়ে দেবো কী করে আপনারা আপনাদের টার্গেট সেট করবেন এবং কী করে আপনারা আপনাদের যেই রিকোয়ারমেন্টগুলো আছে ওইগুলো কপি তাড়াতাড়ি ফুলফিল করতে পারবেন। তো আপনারা ভিডিওর শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকেন তাহলে ক্যালকুলেশনটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো ইউটিউবের রিকোয়ারমেন্ট যদি রিকোয়ারমেন্টের হিসাবটা যদি করি, সেক্ষেত্রে আপনি যদি কী বলে আপনি যদি যান যে ওইটার জন্য আপনার হিসাবটা করার জন্য আপনার ক্যালকুলেটারের দরকার হবে। হ্যাঁ, ক্যালকুলেটার ছাড়া কিন্তু হবে না। তো আমিও ক্যালকুলেটার নিচ্ছি এবং আপনারাও ক্যালকুলেটার রেডি করেন, কারণ আমি যে মুখে বলে দেবো সেটা যদি আপনারা নিজেরা যদি এই হিসাবটা না করেন সেক্ষেত্রে কিন্তু এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে, হিসাবটা পরবর্তীতে আর মিলাতে পারবেন না। তাই আপনারাও ক্যালকুলেটার হাতে নিন আমার সাথে সাথে, তাহলে ইজিলি আপনারাও হিসাবটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো চলুন তাহলে ওই স্ক্রিনে যাই, আমি আপনাদেরকে ক্যালকুলেটার নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলুন, ক্যালকুলেটার নিয়ে যাওয়ার নিয়ে আসছি। ঠিক আছে, বাট আমি আপনাদেরকে আমার যে হিসাবটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা। ঠিক আছে, দুইটারই হিসাব বুঝিয়ে দেবো, তো আপনারা আমার সাথে ক্যালকুলেটারে ওই হিসাবগুলো করতে থাকেন। ঠিক আছে, তো আমাদের যে প্রথম যে রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে একটা চ্যানেল মনিটাইজ করার জন্য আমাদের 1000 সাবস্ক্রাইবার লাগে। ঠিক আছে, তো 1000 সাবস্ক্রাইবারটা কিন্তু ইউটিউব কোনো ডে বলে নাই যে এই সাবস্ক্রাইবারটা 1 বছরের মধ্যে হতে হবে বা 6 মাসের ভিতরে হতে হবে, ওইটার কোনো রিকোয়ারমেন্ট, ওইটা আপনি 1 বছরেও করতে পারেন, 2 বছরেও করেন আর 10 দিনে করেন, ওইটাতে কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, আর ওয়াচ টাইমের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে সেটাতে কিন্তু একটা বাধ্যবাধকতা আছে যে 365 দিন, যেই দিন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন ওই দিন থেকে আগের 365 দিনের ভিতরে আপনার চ্যানেলে 4000 ঘন্টা আছে কি না ওয়াচ টাইম, সেইটা কিন্তু গোনার মধ্যে আসবে। ঠিক আছে, তো আমরা যদি প্রথমে 1000 সাবস্ক্রাইবারের ক্যালকুলেশনটা করি, সেক্ষেত্রে আপনি যদি 365 দিন বা 1 বছর দিয়ে যদি আপনি ভাগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে আমার 1 বছর যদি আমি ফিল আপ করতে চাই তাহলে আমার প্রতিদিন 2.7 বা তিনটাই আমি ধরে নিলাম, তো তিনটা করে সাবস্ক্রাইবার হলে কিন্তু 1 বছরে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন আমি যদি যাই আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম। ঠিক আছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, ওইটা যদি আমি 365 দিন দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার প্রতিদিন ওয়াচ টাইম লাগতেছে প্রায় 11 ঘন্টা, 10.95 বা 11 ঘন্টা প্রতিদিন আমার ওয়াচ টাইম লাগতেছে। তা এখন আপনারাই বলেন কঠিন কোনটা। আমার কাছে তো যেটা মনে হইতেছে, আমার কাছে মনে হইতেছে ওয়াচ টাইমটাই কঠিন। আপনি সাবস্ক্রাইবার কিন্তু তিনটা প্রতিদিন এমনি এমনি ফেসবুক এইটা ওইটা করে আপনি 3টা সাবস্ক্রাইবার ইজিলি গেইন করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু 11 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ওইভাবে আপনি গেইন করা সম্ভব না যদি একটা সিস্টেমের ভিতরে দিয়ে না চলেন। ঠিক আছে, এখন এটা দেখালাম 1 বছরের হিসাব, এখন আমি যেহেতু আমার ভিডিওতে প্রথমে বলছি যে 3 মাসের হিসাব বা 3 মাসের ভিতরে কীভাবে মনিটাইজেশনটা অন করে নেবেন। হ্যাঁ, তো ওইটা করতে হলে কী করতে হবে, প্রথমে ভিডিও আপলোড দিতে হবে, প্রচুর ভিডিও আপলোড দিতে হবে, এইটা তো জানা কথাই, ভিডিও আপলোড দিতে হবে। আর যদি আপনার কপাল ভালো হয় এবং একটা ভিডিও ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে তো আর আপনার এত ক্যালকুলেশনের দরকার নাই, কারণ একটা ভিডিও ভাইরাল হইলে এমন হয় একদিনের ভিতরেই আপনার সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। হ্যাঁ, তো যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না এবং নতুন ইউটিউবে আসছেন ফার্স্ট রাইটেড, এই ভিডিওটা আসলে তাদের জন্য এবং যাদের ধৈর্য কম। হ্যাঁ,
এই ভিডিওটা মূলত তাদের জন্য, বাকিরাও চাইলে এই মেথডটা কাজে লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এখন আমি ক্যালকুলেশনটা করব, যেহেতু আমার 11 ঘন্টা প্রতিদিন কিন্তু আমার ওয়াচ টাইম লাগতেছে যদি আমি 365 দিনে এটা করতে চাই। এখন আমি দেখাবো কি করে 3 মাসের, এখন 3 মাসের হিসাবটা দেবো। তো 3 মাসের হিসাব যদি ইজিলি আপনি চিন্তা করেন, 365 দিন বা 1 বছর হচ্ছে 12 মাস, ঠিক আছে? তো 12 মাস, এখন 12 মাসের যদি আপনি 4 ভাগের 1 ভাগ হিসাব করেন তাহলে হচ্ছে 3 মাস। তো 3 মাস, যেহেতু 3 মাসের হিসাবটা আমি দেখাবো আপনাদেরকে, তো 3 মাস বা 90 দিন যেইটা আর কি, আগে আমরা 365 দিনের হিসাব দেখছি, এখন আমরা দেখবো 90 ডেইজের হিসাব বা 3 মাসের হিসাব। এখন 1,000 সাবস্ক্রাইবারকে যদি আমি 90 দিন দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে আমার দাঁড়াচ্ছে কত, 11.11 বা 12টাই ধরে নিলাম আমি, ঠিক আছে? 12টা করে আমার 3 মাসে যদি আমার 1,000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে চাই, সেক্ষেত্রে আমার 12টা করে প্রতিদিন সাবস্ক্রাইবার লাগতেছে, ঠিক আছে? এখন আসেন ওয়াচ টাইমে। ওয়াচ টাইম আপনার যদি 4,000 ঘন্টাকে আপনি 90 দিনের ভিতরে ফিল আপ করতে চান, তাহলে কিন্তু আপনার প্রতিদিন লাগতেছে কত, 44.4 বা ধরে নিন 45 ঘন্টাই ধরে নিন। তা এখন আপনার প্রতিদিন 45 ঘন্টা ওয়াচ টাইম, যে জায়গায় আপনার 11 ঘন্টা ওয়াচ টাইম পাইতেই আপনার না বিশ্বাস ছুটতেছে, ওই জায়গায় 45 ঘন্টা আপনি ওয়াচ টাইম প্রতিদিন কীভাবে গেইন করবেন? তো গেইন করার অনেকগুলো রাস্তা আছে, কারণ অনেক বড় বড় যারা ইউটিউবার এখন আছে বর্তমানে ইউটিউবে, ওরাও কিন্তু কোনো না কোনো একটা, অনেকেই আছে কোনো না কোনো টেকনিকে ওই জিনিসগুলো ফুলফিল করছে, এবং আমিও অনেক চিন্তাভাবনা করে একটা রাস্তা বের করেছি কীভাবে আপনি 3 মাসের ভিতরে যে আপনার যে টার্গেট যে ওয়াচ টাইম ওইটা আপনি ফিল আপ করে ফেলতে পারেন। আমি এখানে ডিসক্লোজ যদিও করি নাই কি একটা টেকনিক আছে, এখন আপনারা যদি আমার সাথে ফেসবুক মেসেঞ্জারে কন্ট্যাক্ট করেন তাহলে আমি আপনাদেরকে বলে দিব কি করে আপনারা সব কিছু ফুলফিল করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।